single day. I'm gonna make something great. Daily 5 YouTube channel dike jodi subscribe na kore thaken tale channel dike subscribe kore nin sathe sathe bell icon di click korun notun notun video er update shobar age. Daily 5 YouTube channel e apnaderke shagoto. আজকের আমরা এই ভিডিওটিতে ভূগোলের গুরুত্বপূর্ণ 18টি এমসিকিউ কোশ্চেন দেখব। প্রথমেই বলে রাখি, এই পিডিএফটি যদি আপনারা পেতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শেষে আপনাদেরকে বলবো এই পিডিএফটা আপনারা কেমনভাবে পাবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের বিষয়। প্রথম প্রশ্ন, বায়ুতে নিম্নের কোনটি সবচেয়ে বেশি পরিমাণ আছে? অপশান কতে রয়েছে অক্সিজেন, অপশান কতে রয়েছে নাইট্রোজেন, অপশান কতে রয়েছে হাইড্রোজেন, অপশান ঘতে রয়েছে এদের মধ্যে কোনটি নয়। এখানে সঠিক উত্তর অপশান খ, নাইট্রোজেন। পরের প্রশ্ন, নিরক্ষরেখা বা বিষরেখা পরিধি প্রায় কত কিমি? অপশান কতে রয়েছে 25,000 কিমি, অপশান খতে রয়েছে 40,000 কিমি, অপশান গতে রয়েছে 50,000 কিমি, অপশান ঘতে রয়েছে 60,000 কিমি। সঠিক উত্তর অপশান খ, 40,000 কিমি। পরের প্রশ্ন, কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি? অপশান ক রয়েছে 4 ডিগ্রি সেলসিয়াস, অপশান খ রয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস, অপশান গতে রয়েছে 32 ডিগ্রি ফারেনহাইট, অপশান ঘতে রয়েছে এদের মধ্যে কোনটি নয়। এখানে সঠিক উত্তর অপশান ক, 4 ডিগ্রি সেলসিয়াসে জলের ঘনত্ব সবচেয়ে বেশি। পরের প্রশ্ন, পৃথিবীর মোট ভূমি এলাকার কত শতাংশ অঞ্চল সমুদ্র দখল করে রয়েছে? অপশান কতে রয়েছে 60%, অপশান খতে রয়েছে 65%, অপশান গতে রয়েছে 70%, অপশান ঘতে রয়েছে 75%। এখানে সঠিক উত্তর অপশান গ, 70%। পৃথিবীপৃষ্ঠের মাধ্যাকর্ষণ টানের তুলনায় চন্দ্রপৃষ্ঠে মাধ্যাকর্ষণ টানের প্রায় কত? অপশান কতে রয়েছে অর্ধেক, অপশান কতে রয়েছে 1/3, অপশান গতে রয়েছে 1/4, অপশান ঘতে রয়েছে 1/6। এখানে সঠিক উত্তর অপশান ঘ, 1/6, মানে 1/6। পরের প্রশ্ন, একবার পরিক্রমা করতে পৃথিবীর কত সময় লাগে? অপশান কতে রয়েছে 365 দিন, অপশান খতে রয়েছে 365 দিন 6 ঘন্টা 30 মিনিট, অপশান গতে রয়েছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট, অপশান ঘতে রয়েছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 45.51 সেকেন্ড। এখানে সঠিক উত্তর অপশান ঘ, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 45.51 সেকেন্ড। পরের প্রশ্ন, পৃথিবীর কোন জায়গায় অনেকগুলি ঋতু দেখা যায়? অপশান কতে নিরক্ষরেখার অঞ্চল, মেরু অঞ্চল, অপশান ঘতে রয়েছে নাতিশীতোষ্ণ অঞ্চল, অপশান ঘতে রয়েছে এদের মধ্যে কোনটি নয়। সঠিক উত্তর অপশান গ, নাতিশীতোষ্ণ অঞ্চল। পরের প্রশ্ন, মূল মধ্যরেখা কোন শহরের উপর দিয়ে অতিক্রম করেছে? অপশান ক প্যারিস, অপশান খ লন্ডন, অপশান গ নিউ ইয়র্ক, অপশান ঘ এদের মধ্যে কোনটি নয়। এখানে সঠিক উত্তর অপশান খ, লন্ডন। পরের প্রশ্ন, প্রতি ডিগ্রি অক্ষাংশের সময় পার্থক্য কত? অপশান কতে রয়েছে 4 মিনিট, অপশান খতে রয়েছে 5 মিনিট, অপশান গতে রয়েছে 10 মিনিট, অপশান ঘতে রয়েছে এদের মধ্যে কোনটি নয়। সঠিক উত্তর অপশান ক, 4 মিনিট। প্রতি ডিগ্রি অক্ষাংশের সময়ের পার্থক্য 4 মিনিট। পরের প্রশ্ন, ডোলড্রম অঞ্চল নিম্নের কোন অঞ্চলের পাশে দেখা যায়? অপশান ক নিরক্ষরেখা, অপশান খ কর্কটক্রান্তি রেখা, অপশান গ উত্তর মেরু, অপশান খ ঘ এদের মধ্যে কোনটি নয়। সঠিক উত্তর অপশান ক, নিরক্ষ রেখা। পরের প্রশ্ন, কনসলিডেশন বলতে কী বোঝো?
অপশান ক গ্রহরা, অপশান খ তারাসমূহ, অপশান গ ধূমকেতু, অপশান ঘ এদের মধ্যে কোনোটি না। সঠিক উত্তর অপশান খ তারাসমূহ। পরের প্রশ্ন, সূর্যকে প্রদক্ষিণ করতে কোন গ্রহটি সবচেয়ে কম সময় নিয়ে থাকে? অপশান ক পৃথিবী, খ ফলকেনাস বা শুক্র, অপশান গ মার্কারি বা বুধ, অপশান ঘ এদের মধ্যে কোনোটি নয়। সঠিক উত্তর অপশান গ মার্কারি বা বুধ। পরের প্রশ্ন, নিম্নের কোন গ্রহটির সবচেয়ে বেশি সংখ্যক উপগ্রহ আছে? অপশান ক পৃথিবী, অপশান খ শনি, অপশান গ শুক্র, অপশান ঘ এদের মধ্যে কোনোটি নয়। সঠিক উত্তর অপশান খ শনি। পৃথিবী পৃষ্ঠের কোন রেখা বরাবর স্থানে সমগ্র বৎসরব্যাপী দিন বা রাত্রি সময়কাল সর্বদাই প্রায় সমান থাকে? অপশান ক নিরক্ষরেখা, অপশান ক কর্কটক্রান্তি রেখা, অপশান গ দক্ষিণ মেরু, অপশান ঘ প্রায় 30 ডিগ্রি উত্তর বা দক্ষিণ রেখাংশ রেখা। সঠিক উত্তর অপশান ক নিরক্ষ রেখা। পরের প্রশ্ন, পৃথিবীর শিলাস্তরের ঘনত্ব কোন অঞ্চলে বেশি? অপশান খ লিথোস্ফিয়ার, অপশান খ ব্যারিস্ফিয়ার, অপশান ঘ সেন্টোস্ফিয়ার, অপশান ঘ এদের মধ্যে কোনোটি নয়। সঠিক উত্তর অপশান গ সেন্টোস্ফিয়ার। পরের প্রশ্ন, হিমালয় পর্বতমালা কোন পর্বতমালার উদাহরণ? অপশান ক ভঙ্গিল পর্বত বা ফোল্ড মাউন্ট, অপশান খ স্তূপ পর্বত বা ব্লক মাউন্ট, অপশান গ আগ্নেয় পর্বত বা ভলকানি পর্বত, অপশান ঘ এদের মধ্যে কোনোটি নয়। সঠিক উত্তর অপশান ক ভঙ্গিল পর্বত বা ফোল্ড মাউন্ট। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠের উপর কল্পিত প্রতি ডিগ্রি দার্ঘিমা রেখা বা ল্যাটিচুডের সর্বাধিক দূরত্ব নিরক্ষরেখা বা বিষবাহ রেখার? পরের প্রশ্ন, ভূপৃষ্ঠের উপর কল্পিত প্রতি ডিগ্রি দার্ঘিমা বা ল্যাটিচুডের সর্বাধিক দূরত্ব নিরক্ষরেখা বা বিষরেখার উপর প্রায় কত হতে পারে? অপশান ক 110 কিমি, অপশান খ 100 কিমি, অপশান গ 75 কিমি, অপশান ঘ 50 কিমি। সঠিক উত্তর অপশান ক 110 কিমি। পরের প্রশ্ন, কোন দেশে সবচেয়ে বেশি সংখ্যক স্ট্যান্ডার্ড সময় আছে? অপশান ক আমেরিকা যুক্তরাষ্ট্র, অপশান খ কানাডা, অপশান গ রাশিয়া, অপশান ঘ এদের মধ্যে কোনোটি নয়। সঠিক উত্তর অপশান গ। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন ও কোনো মতামত দেওয়া থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। প্রথমেই বলেছিলাম এই পিডিএফটি পেতে হলে কী করতে হবে আমি ভিডিওটি শেষে বলবো। তা বন্ধুরা, এই পিডিএফটি পেতে হলে আপনাদেরকে নিচে ডেসক্রিপশানে দেয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হতে হবে, সেখানে গিয়ে কমেন্ট করুন, অবশ্যইভাবে আমি এই পিডিএফটিকে আপনাদেরকে পাঠিয়ে দেবো।